আমাদের ক্রিকেট বোর্ডের সম্মানিত সভাপতি ঢাল তরোয়াল ছাড়া নিধিরাম সর্দার, তার কথা শুনছেন নিশ্চয়ই। তিনি এখন সন্দেহ করতেছেন এতগুলো ব্যাটসম্যান একসাথে পারফর্ম করে নাই, নিশ্চয়ই তামিম ইকবালের কারণে। এখন তামিম ইকবালের উপর দিয়ে আরেকটা প্ল্যানিং আছে তাদের, তামিম ইকবালকে নিয়ে তারা আবার গুটিবাজি শুরু করছে। এতগুলা প্লেয়ার খারাপ খেলার অর্থ হচ্ছে তামিম ইকবালের কারণে। তারপরে আসলে মূল সমস্যা হচ্ছে হলে চারজন, এ পাপন, হাতুরা সিংহে, সাকিব আল হাসান মেইন গুটিবাজ। সাকিব আল হাসান মাশরাফিকে বাদ দেওয়া থেকে গুটিবাজি শুরু করছে, বর্তমান দলটাকেও শেষ করে দিছে সাকিব আল হাসান। আর চতুর্থ নাম্বার হচ্ছে নান্ন, ওয়াও সে কি প্লেয়ার! তার খেলা আমি দেখছি, তার খেলা আপনারাও দেখছেন। সে প্রধান নির্বাচক, এর চারজনে মিলে বাংলাদেশ ক্রিকেটটাকে যত পেছনে নেওয়া যায় তারা ট্রাই করতেছে এটাকে ধ্বংস করে, তারপরে গিয়ে এরা থামবে। ক্রিকেটাররা ভালো খেলে নাই, তাদের ব্যর্থতা আছে, কিন্তু ক্রিকেট বোর্ডের যে ব্যর্থতা আছে, পাপনের যে ব্যর্থতা আছে, তারপরে ম্যানেজমেন্টের যে ব্যর্থতা আছে, কোচিং প্যানেলের যে ব্যর্থতা আছে, সেগুলো নিয়ে কোনো আলোচনা নেই। তারা কেউই পদত্যাগ করবে না, ক্রিকেটারদেরকে প্রয়োজনে বাদ দিবে, নতুন ক্যাপ্টেন দিবে। আমার হিসাবে তো সাকিব আল হাসানকে নিষিদ্ধই করা উচিত, তার মতো ক্যাপ্টেন, তার মতো তারকা প্লেয়ার আমাদের দেশের দরকার নেই। পাপনের জায়গায় প্রয়োজন হইলে এই সরকারে যদি সাবের হোসেন চৌধুরীকে দেয় সেটাতেও আমাদের কোনো আফসোস নেই, তবে পাপনকে সরতে হবে, সাকিবকে সরতে হবে, তারপরে নান্নুকে তো অবশ্যই সরতে হবে। কোচিং স্টাফদের মধ্যে বিশাল একটা পরিবর্তন আসবে, আসতেই হবে, নইলে এই ক্রিকেট আগামী 10 বছর পরে কেনিয়ার মতোই হবে।